চেহারা দেখি, তারপর চুল আঁচড়াই, আর কি করি, জোস জোস পোজ দেই নাকি? ইদানিং ছেলেপেলারা এগুলো বলে যে আমি কি জোস, আমার সামনে দাঁড়াই দেই জোস জোস পোজ। আচ্ছা, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খুব সুন্দর মানুষ ছিলেন, উনি চাইলেও এই জোস জোস পোজ দিতে পারতেন এবং ওনার পোজ দেওয়াটাই সবচেয়ে সুন্দর হতো। কিন্তু লুক অ্যাট দ্য অ্যাটিটিউড, উনি আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে বলতেন আল্লাহুম্মা হাসানতা খলকি ফা আহসিন খুলুকি। এর মানে হচ্ছে হে আল্লাহ, আপনি আমার চেহারাটাকে যেরকম সুন্দর করেছেন আমার আচরণটাকেও সুন্দর করে দেন। সুবহানাল্লাহ বিহামদি, মানে আমার বাইরের অবয়বটা যেমন সুন্দর আমার ভেতরটাকেও এরকম সুন্দর করে দেন। দিস ইজ দ্য অ্যাটিটিউড। উনি আয়নার সামনে দাঁড়িয়ে অবশ্যই চুল আঁচড়াতেন, চেহারা দেখতেন, নিজেকে গুছিয়ে নিতেন, কিন্তু সর্বপ্রথম এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা হাসানতা খলকি ফা আহসিন খুলুকি, মানে হে আল্লাহ আপনি আমার চেহারাকে সুন্দর করেছেন, আপনি আমার আচরণটাকে সুন্দর করে দেন। এই দোয়াটা কি সবাই পারেন? আসেন এই দোয়াটা সবাই একটু পড়ি, আল্লাহুম্মা হাসানতা খলকি ফা আহসিন খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খলকি ফা আহসিন খুলুকি, আল্লাহুম্মা حسنت خلقي فأحسن خلقي, মানে হে আল্লাহ আপনি আমার চেহারাটাকে যেমন সুন্দর বানিয়েছেন আমার অবয়বটা যেমনি সুন্দর আমার ভেতরটাও যেন ঠিক তেমনি সুন্দর হয়। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দর মানুষ ছিলেন। আল্লাহ রাসূলের চেয়ে সুন্দর কি কেউ ছিল পৃথিবীতে? অনেকে বলে যে সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালাম উনি অনেক সুন্দর ছিলেন, এটা ঠিক উনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের চেয়ে বেশি সুন্দর ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন। আরবিতে লবণকে আরবিতে কি বলে বলেন তো? মিলহুন, মিলহুন মানে লবণ, মিলহুন থেকে মালিহ, মালিহ মানে লাবণ্যময়। আল্লাহ রাসূল বলতেন আনা মালিহুন, আমি লাবণ্যময় সুন্দর, ওয়া আখি ইউসুফু সাবিহুন, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর, ধবধবে সাদা সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাবণ্যময় সুন্দর ছিলেন। এদিকে সাদা সুন্দর, এদিকে লাবণ্যময় সুন্দর, কোনটাকে বেশি ভালো লাগবে? নিশ্চয়ই লাবণ্যময় সুন্দরকে ভালো লাগবে। আল্লাহ রাসূল ওই সৌন্দর্যটা পেয়েছিলেন।